শোবিজ জগতের জনপ্রিয় দম্পতি জাহিদ হাসান ও বউ, তাদের সন্তানদের নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। জাহিদ হাসান বউ দম্পতির মেয়ে জুহাইরা জাহিদ পুষ্পিতা ও ছেলে জারিফ জাহিদ সাইম। পুষ্পিতা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করছেন। তার ইচ্ছা কানাডার ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এজন্য একাডেমিক নানা প্রক্রিয়া প্রায় শেষ। জানা গেল IELTS এ ভালো স্কোর করেছেন। হয়তো সব ঠিক থাকলে এই বছর পড়াশোনার জন্য দেশ ছাড়বেন পুষ্পিতা। অন্যদিকে তাদের ছেলে সম্প্রতি ও লেভেল শেষ করেছেন, সামনে এ লেভেল পরীক্ষা দিবেন। জাহিদ হাসান মোদের ছোট সন্তান জারিফ জাহিদ সাইম, তিনিও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন, কিন্তু অভিনয় নিয়ে তার কখনোই কোনো ইচ্ছা ছিল না। তারা তাদের ক্যারিয়ার নিয়ে কখনোই কোনো বাড়তি চাপ দেননি। জাহিদ হাসান বলেন, মানসিক চাপে কখনোই কোনো সন্তান বড় হতে পারে না, এটা আরো সমস্যা সৃষ্টি করে। আমাদের ছেলে মেয়েদের এত পরীক্ষা হয়, রেজাল্ট বের হয়, এটা নিয়ে আমি কখনোই বকাবকি করিনি। মেয়ে দেশের বাইরে চলে যাবেন, সেটাও কষ্টদায়ক এই তারকার জন্য। মেয়ের ভালোর জন্য কষ্ট মেনে নিতে হচ্ছে, জাহিদ হাসান বললেন। এখন অনেকে বিদেশে পড়তে গেলে আর দেশে আসতে চান না, কিন্তু আমি মেয়েকে বলে দিয়েছি, মা তোমরা দেশের বাইরে পড়াশোনা করতে যাও, অসুবিধা নেই, কিন্তু পড়াশোনা শেষ করে দেশে ফিরতে হবে। পড়াশোনার জন্য আমি যেমন সিরাজগঞ্জ থেকে ঢাকা এসেছিলাম, আমি কিন্তু সিরাজগঞ্জ বাড়ি করেছি, এখনো যাই, নারীর টান রাখি। আমার ভাই সহ পরিবারের আরো অনেকে দেশের বাইরে পড়াশোনা করেছেন, তারা সবাই বড় সুযোগ সুবিধা ছেড়ে দেশে ফিরে এসেছেন। মেয়েও সব শুনে বলল, না বাবা, দেশে ফিরে আসবো, পড়াশোনার জন্যই যাচ্ছি। সবশেষে জাহিদ হাসান বলেন, আমাকে সবাই যেভাবে আপন করে নিয়েছেন, সেভাবে সবাই আমার সন্তান ও পরিবারকে আপন করে নেবেন। সবার কাছে সন্তানদের জন্য দোয়া চায়।